আসসালামু আলাইকুম, শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি শফি মাহমুদ সাগর। পাইপলাইন সংস্কারের জন্য সাভার, মানিকগঞ্জ, আশুলিয়া, ধামরাই সহ উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় দ্বিতীয় দিনের মতো গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন এসব এলাকার মানুষ। গ্যাস বিতরণ কোম্পানি তিতাস আগে থেকে সতর্ক করলেও অনেকেই তা যথাসময়ে জানতে না পারায় ভোগান্তি উঠেছে চরমে। ঈদের পর অতিথি আপ্যায়নে বিপাকে পড়েছেন গৃহিণীরা। ঢাকার সাভার, মানিকগঞ্জ, আশুলিয়া, ধামরাইয়ে ঈদের দিন রাত থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় রান্নার কাজে বেগ পেতে হচ্ছে বাসা বাড়িতে। এদিকে ঢাকা ছাড়াও উত্তরবঙ্গের কিছু জায়গায় ঈদের দিন রাত থেকে গ্যাসের সংকট থাকলেও রাজশাহী, সিরাজগঞ্জে আজ সকাল থেকেই গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে। এদিকে বগুড়ায় গ্যাস সরবরাহ থাকলেও চাপ কম। কুমিল্লা সুজানগরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে সাতজন আহত হয়েছে। এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর 16 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগ থেকে নির্বাচন প্রত্যাশী আমির হোসেন বুধবার রাতে ঈদের কুশল বিনিময় করতে এলাকায় যান। ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর বাবুল মিয়া তার সহযোগীদের নিয়ে আমির হোসেনের উপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় আমির হোসেনের ভাগ্নে পাভেল সহ উভয় গ্রুপের অন্তত সাতজন আহত হয়। গুরুতর আহত পাভেলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে কাউন্সিলর প্রার্থী বাবুল গ্রুপের সজীব, রাসেল ও হাসান নামের তিনজনকে আটক করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঈদের ছুটিতে নোয়াখালী গ্রামের বাড়িতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন কর বিভাগের উপকমিশনার ওমর ফারুক। বুধবার নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের মল্লিকা দিঘিতে নেমে নিখোঁজ হন তিনি। বিকেলে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওমর ফারুক 31তম বিসিএস উত্তীর্ণ হয়ে সহকারী কর কমিশন হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। সর্বশেষ ঢাকার কর অঞ্চল 13তে উপকর কমিশন হিসেবে কর্মরত ছিলেন। আন্তর্জাতিক একাধিক শক্তিশালী টর্নেডো এবং বজ্রঝড়ের আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য। বুধবার রাতভর ধরে চলা এই তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু আবাসিক স্থাপনা। আক্রান্ত হয় টেক্সাস, ওকলাহোমা, লুজিয়ানা, মিসৌরি, ইলিয়নের কিছু অংশ। ঝড় বাতাসে বিধ্বস্ত হয়েছে বসতবাড়িসহ বাণিজ্যিক স্থাপনা। উপড়ে যায় গাছপালা এবং বৈদ্যুতিক খুঁটি। এতে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়ে স্থানীয় বাসিন্দারা। টর্নেডোর পর দুর্গত এলাকায় এবার বন্যার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রসব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।